হ্যালো দুক্তা বন্ধু, আসসালামু আলাইকুম। স্বদেশি পণ্যের পাইকারি বাজার স্বনির্ভর .com-এ আপনাদের সবাইকে স্বাগতম। ব্যবসার মাধ্যমে কিভাবে একজন মানুষকে স্বনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে কাজ করছে স্বনির্ভর .com। স্বনির্ভর .com বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ করার লক্ষ্যে আমরা কাজ করছি। কিভাবে ব্যবসার মাধ্যমে একটা মানুষকে তার যেন জীবিকা নির্বাহ করতে পারে, কিভাবে তার জীবিকা সহজভাবে সুন্দরভাবে নির্বাহ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। স্বনির্ভর আপনাদের সাথে আছে। স্বনির্ভর বাংলাদেশের 66 জেলায় 495 উপজেলায় বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই 66 জেলায় আমরা আমাদের ডিলার নিয়োগ দিচ্ছি। আপনারা যারা স্বনির্ভর মানুষ হিসেবে একজন সেলস মেকার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে চান এবং আপনার সমাজে একটা অবদান রাখতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্বনির্ভর কাজ করছি সকল ধরনের গার্মেন্টস আইটেম নিয়ে, যেমন প্যান্ট, টি শার্ট, পলো শার্ট, লুঙ্গি, এই আইটেমগুলো, জুতা, ব্যাগ, এই আইটেমগুলো নিয়ে আমরা স্বনির্ভর কাজ করতেছি। আপনারা যদি আপনাদের এলাকায়, আপনাদের জেলা শহরে, আপনাদের উপজেলা শহরে যদি আমাদের সাথে ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফ্যাক্টরি এবং আমাদের অফিসের ঠিকানা হচ্ছে 2 নং জেলখানা রোড, কাশিমপুর, কোনাবাড়ি, গাজীপুর। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের গোডাউনে স্টক থাকা প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আপনার লোকাল এরিয়াতে। যখন আপনাদের সাথে একটা ট্রাস্ট, একটা রিলেশনশিপ, বিজনেস, একটা সাস্টেনেবল রিলেশনশিপ বিল্ড আপ হয়ে যাবে, তখন আর আপনার এখানে আসতে হবে না। আপনারা ওখান থেকে আমাদের ডিলারশিপ নিয়ে আপনারা অর্ডার করবেন, আপনাদের অর্ডার অনুযায়ী পণ্য চলে যাবে আপনাদের জেলা শহরে, আপনার ঠিকানায় চলে যাবে। আপনারা যদি আমাদের সাথে ব্যবসা শুরু করেন, কী কী আইটেম নিয়ে কাজ করতে পারবেন, আমাদের আমরা আসলে কী কী প্রোডাক্ট প্রোডাকশন করি এবং কী কী প্রোডাক্ট আমরা পাইকারি বাজারজাত করি। আমরা প্রথমত আছে আমাদের প্যান্ট, এই যে দেখুন প্যান্ট আছে আমাদের, আমাদের গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম প্যান্ট। এই মুহূর্তে আমাদের স্টকে ডেনিম প্যান্ট এখনও আসে নাই, চলে আসবে। আমরা এই যে গ্যাবার্ডিন প্যান্ট নিয়ে কাজ করতেছি। তাছাড়া আমাদের আছে এই যে দেখুন টি শার্ট আছে আমাদের, এই যে দেখুন টি শার্ট আছে, এই টি শার্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা এই যে দেখুন আমার পুরনো একটা পলো শার্ট আছে, এই পলো শার্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তাছাড়া আপনারা এই যে টি শার্টগুলো পেয়ে যাবেন এখানে, বাচ্চা থেকে শুরু করে মেন্স সাইজ এম, এল, এক্সএল, এই সাইজগুলোও পেয়ে যাবেন এবং কিডস আইটেমেরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে, এই যে দেখুন এই আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে। আপনারা আমাদের গোডাউনে চলে আসুন। আমরা মূলত আপনাকে, আপনি যদি একজন বেকার মানুষ হয়ে থাকেন, বেকার হয়ে থাকেন, আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন অথবা একজন প্রফেশনাল বিজনেস ওনার হয়ে থাকেন, তাহলে আপনি যদি গার্মেন্টস আইটেম নিয়ে বিজনেস করতে চান এবং জুতা, ব্যাগ, এই ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার গড়তে চান এবং আপনার আশেপাশে আপনার এরিয়াতে আপনি যদি স্বনির্ভর একটা টিম গঠন করতে চান, আপনার এলাকার মানুষকে বেকারত্বের যে অভিশাপ এটা থেকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনি একটা উদ্যোগ নিন। আশা করি আমি উদ্যোগ নিয়েছি, আপনারা উদ্যোগ নিন, আপনারা আপনাদের জেলা শহর, উপজেলা শহরে উদ্যোগ নিন। আপনারা আপনাদের প্রতিটা জেলা শহরে যথেষ্ট পরিমাণ ডিমান্ড আছে, আছে ধরেন মানুষের বাঁচতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এইগুলো লাগবেই, এগুলোর উপরে আপনার বিজনেস দাঁড় করান। এই যে আইটেমগুলো মনে করেন, এই যে মানুষ বাঁচতে গেলে এই যে আইটেমগুলো লাগবেই, মানুষের বাঁচতে গেলে আপনার এই যে টি শার্ট, পলো শার্ট, প্যান্ট, প্যান্ট, এই আইটেমগুলো লাগবেই। সো আপনারা কাজ করতে পারেন, আপনারা ব্যবসা শুরু করে দিতে পারেন, আপনাদের বেকারত্ব ঘুচবে, আপনারা সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে দাঁড় হইতে পারবেন, আপনারা সুন্দর একটা ভবিষ্যৎ পিওসার গঠন করতে পারবেন। আশা করি আমরা একটা প্রজেক্ট আমরা নিয়েছি, আমরা ক্ষুদ্র এবং মাঝারি ফ্যাক্টরি থেকে, শিল্প কারখানা থেকে আমরা প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্প কারখানা আছে ওইগুলো থেকে আমরা প্রোডাকশন করে নিয়ে আসি। আমরা ওইখানে কাঁচামাল যেগুলো লাগে, যেমন ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ, এগুলো ঢুকে দিই। তারপরে আমরা ওইখান থেকে আমাদের কিউসির মাধ্যমে, কিউসি আছে ওইখানে, চেক করার পর প্রতিদিন যে প্রোডাকশন হয় আমাদের ওয়ার হাউসে নিয়ে আসি, আমাদের গোডাউনে নিয়ে আসি। এখান থেকে আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করি। সো আপনি যদি আমাদের সাথে বিজনেস শুরু করতে চান, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, এই ঠিকানায় আপনি চলে আসতে পারেন।
এবং আমাদের সাথে সরাসরি ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে পারেন। আমাদের কী কী প্রোডাক্ট আছে বা আপনার বিজনেস আইডিয়া আপনি কীভাবে করতে চাচ্ছেন বা আমাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনার পক্ষ থেকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। বা আপনি যদি এই লাইনে একদম নতুন হয়ে থাকেন, বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা ভালো সাপোর্ট পাবেন। আমি মনির আসি আপনাদের সাথে। আমি সোনিরপুরের ফাউন্ডার এবং আমি ডিজিটাল মার্কেটার। এই আমাদের প্ল্যাটফর্মে আমরা যত ধরনের আইটেম আনা যায় ইনশাল্লাহ আমি আনবো, এই কথা আমি দিচ্ছি। আমি এটা মানে আমি আমার ইচ্ছা আমি ভালো কিছু আনবো। আমাদের প্ল্যাটফর্মে সব ধরনের স্বদেশী পণ্য নিয়ে আমি কাজ করব। দেশে উৎপাদিত পণ্য, দেশের উদ্যোক্তা বাঁচবে, দেশ বাঁচবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আমরা যদি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা বাঁচি তাহলে দেশের সমৃদ্ধি আসবে, এটা আমি বিশ্বাস করি। এই জন্যে আমি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি। তাদেরকে কীভাবে তাদের ন্যায্য মূল্য দেওয়া যায়, তাদেরকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, তাদের সমৃদ্ধিতে কীভাবে কাজ করা যায়, সেজন্য আমি এই প্রজেক্টটা নিয়েছি স্বনির্ভর। স্বনির্ভর অনেকটা স্বপ্নের একটা উদ্যোগ আমার, আমি এটার জন্য কাজ করতেছি। তাছাড়া আমার টিম আছে, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারা কাজ করতেছে এই স্বনির্ভরের জন্যে। আমরা আশা করি আপনারাও আপনাদের এলাকায় স্বনির্ভরের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। স্বনির্ভর বাংলাদেশ গড়া, শুধু আমি একা স্বপ্ন দেখলে তো স্বনির্ভর বাংলাদেশ হবে না, আপনারাও আপনাদের জেলা উপজেলা শহর থেকে একই স্বপ্নে উদ্দীপ্ত হলে, আমরা একসাথে কাজ করলে, একসাথে আমরা হাতে হাত রেখে কাজ করলে আমাদের স্বনির্ভর, আমরা স্বনির্ভর হতে পারবো, আমরা অনেক দূরে এগিয়ে যাব। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আপনাদের একটি শেয়ার আমাদের অনেক আমাদের মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আমরা অত্যন্ত খুশি হব আপনারা যদি একটু শেয়ার করেন। প্লিজ আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।